হ্যালো ফ্রেন্ডস, টেকনিক্যাল ওয়াইটি পক্ষ থেকে আমি ফারুক আপনাদেরকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেখান থেকে আপনারা দিনে মিনিমাম $2 এবং সর্বোচ্চ আপনারা $10 পর্যন্ত ইনকাম করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই ওয়েবসাইটে আপনাদেরকে কোনো প্রকার ইনভেস্ট করতে হবে না। তো এই ওয়েবসাইটে কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে কাজ করবেন এবং কিভাবে পেমেন্টটা তুলবেন, সেই ডিটেলসটা আমি পুরো ভিডিওতে দেখাবো। তো আপনারা ভিডিওটি কোথাও স্কিপ করবেন না। আর আপনারা এই ওয়েবসাইট থেকে কাজ করার পর বিকাশে উইথড্র নিতে পারবেন, আর জাস্ট 250 টাকা হলে আপনারা বিকাশে উইথড্র নিতে পারবেন। সো ফ্রেন্ডস, দেরি না করে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। সো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে যে সাইটের সাথে পরিচয় করে দেবো সেটির নাম হচ্ছে ওয়ার্ক আপ জব। তো আপনারা জাস্ট গুগলে ঢুকবেন, ঢোকার পর সার্চ দেবেন ওয়ার্ক, দেন লিখবেন আপ, দেন জব। ওকে, ওয়ার্ক আপ জব লিখে যখন আপনারা সার্চ দেবেন তখন সবার ওপরে দেখবেন একটি ওয়েবসাইট আসছে। এই তো এখানে দেখেন ওয়ার্ক আপ জব, এটা 3 নম্বরে আসছে। যদি আপনারা এটা স্পেস ছাড়া লেখেন ওয়ার্ক আপ জব তাহলে এটা 1 নম্বরে আসবে। ওয়ার্ক আপ জব লিখে আমি সার্চ দিলাম, দেখেন এখানে যে ওয়েবসাইটটি আসতেছে। তো এটার লিঙ্ক আমি ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব। তো জাস্ট আপনারা এখান থেকে এই ক্রিয়েট অ্যাকাউন্টের ওপরে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনাদেরকে আপনাদের ফুল নামটি দিতে হবে, দেন আপনার ইমেল আইডি। ইমেল আইডি দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড দিবেন এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে কান্ট্রি সিলেক্ট করার পর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার ইমেলে একটি ভেরিফিকেশন লিঙ্ক যাবে, জাস্ট সেখানে ক্লিক করে আইডিটা ভেরিফাই করে নিতে হবে। তো ভেরিফাই করার পর আপনারা জাস্ট অলরেডি হ্যাভ অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা আপনাদের আইডিটি, ইউজার সরি ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আইডিটি লগ ইন করে নেবেন। তো আমি ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমার আইডিটি লগ ইন করে নিচ্ছি। তো আইডিটি লগ ইন করার পর আপনাদের এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনারা চাইলে ফোন দিয়ে সেম টু সেম কাজগুলো করতে পারেন। তো এখানে দেখেন এই ডান সাইডে বা এখানে আপনাদের ফোনে যখন থাকবেন এরকম ভিউ থাকবে, এখানে ক্লিক করার পর ফাইন্ড জব লেখা দেখতে পাবেন। তো ফাইন্ড জবে ক্লিক যখন করবেন তখন এই জবের এই অপশনটা আসবে। তো এখান থেকে আপনারা সিলেক্ট ক্যাটাগরিতে যাবেন। যাওয়ার পর আপনারা কী কাজ করতে চাচ্ছেন, এখানে ইউটিউব স্পন্সরশিপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, তারপর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সার্চ অ্যান্ড ক্লিক, এখানে অনেক ধরনের কাজ আছে। আপনার যেই কাজ খুশি সেই কাজ করতে পারেন। তো আমি জাস্ট এখান থেকে আপনাদেরকে একটি কাজ করে দেখাচ্ছি, সেটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার কাজ। তো আমি এটি জাস্ট অ্যাপ্লাই করলাম। তো এখন দেখিয়ে দেবে এই রিলেটেড কতগুলো কাজ আছে। তো দেখেন এখানে একজন লিখছে আই নিড অ্যাক্টিভ সাবস্ক্রাইবার। তো এরকম দেখেন সবাই কাজ পোস্ট করছে। তার এখানে আপনারা অবশ্যই একটা জিনিস দেখবেন, যে সমস্ত বায়ারের রিভিউগুলো খারাপ, রেড মার্ক আছে, তাদের কাজটা না করাই বেটার, এবং যাদের রিভিউটা ভালো আছে তাদের কাজটা আপনারা করবেন। তো আমি এখান থেকে দেখেন এই কাজটা আমি ওপেন করছি, এই কাজটি আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হবে। তো কাজটি ওপেন করার পর দেখেন এখানে সুন্দরভাবে প্রথমে যে লেখাটা দেখবেন, হোয়াট ইজ এক্সপেক্ট ফ্রম ওয়ার্কার, মানে সে ওয়ার্কারের থেকে কী চাচ্ছে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আনসাবস্ক্রাইব করা যাবে না, তিনি চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছেন। ওকে, তো কাজটা আমরা বুঝে গেছি। এখন কাজের রিকোয়ারমেন্ট কী, রিকোয়ারমেন্ট প্রুফ টাস্ক ওয়াজ ফিনিশড। এখানে বলছে ইউটিউব নেম, মানে আপনি যেই আইডি দিয়ে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, যে আপনার যেটা ইমেল ইউজার আইডি সেইটাই, মানে ইউটিউবের চ্যানেল নেম আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি। আমি এখানে ক্লিক করার পর দেখেন আমার এখানে চ্যানেলের নাম হচ্ছে ফারুক ল্যান্ডস্মিথ, মানে এখানে ফারুক ল্যান্ডস্মিথ এটা হচ্ছে আমার ইউজার নেম। তো সে এই ইউজার নেমটা নিবে। ওকে, তো আমি এই কাজটি করার জন্য আমি জাস্ট তার আমি ইউটিউব চ্যানেলটা ওপেন করবো এই লিঙ্ক থেকে। তো এক একজন এক এক ধরনের কাজ দেবে। তো ওপেন করার পর আপনারা অবশ্যই তার ভিডিওটি একটু দেখবেন, দেখার পর যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে পরে আপনাদের এখান থেকে তারাও একটা ওয়াচ টাইম পাবে, তাদেরও একটা বেনিফিট হবে আর আপনারও অনেকটা লাভ হবে। তো আমি জাস্ট এটাকে একটু টেনে নিয়ে যাচ্ছি। তো ওকে, দেন আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিব, আগে সাবস্ক্রাইব করে নিলাম। ওকে, সাবস্ক্রাইব করার পর আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর জাস্ট এই এভাবে আমি স্ক্রিনশটটা নিলাম এবং এটাকে মার্ক করে দিলাম। মার্ক করলেও হবে না করলেও হবে, এটা কোনো ম্যাটার করে না। তো জাস্ট আমি স্ক্রিনশট নিয়ে নিলাম যে হ্যাঁ আমি আপনার ভিডিওটা দেখছি, এটা প্রুফ। ওকে, তো সে এই স্ক্রিনশটের প্রুফ চাই নাই, বাট আমি তারপরে স্ক্রিনশটের প্রুফটা নিয়ে রাখলাম। তো এটা নিয়ে রাখার একমাত্র কারণ অন্যান্য যারা ইউটিউবার আছে, যারা কাজটা দেয়, তারা কিন্তু এখানে নাম চায় যে আসলে আপনি কাজটা করলেন, আপনি আপনার নামের পাশাপাশি আমাদেরকে হচ্ছে আপনার প্রুফটা দেন, স্ক্রিনশট দেন। তো এই জন্য আপনারা স্ক্রিনশটটাও অবশ্যই সাবমিট করবেন। এবার আমি এখান থেকে
জাস্ট এখানে ব্রাউজে ক্লিক করব, নিচে দেখেন আপলোড স্ক্রিনশট, এখান থেকে আমি জাস্ট তার প্রুফটা আমি এখানে আপলোড করে দেবো। তো জাস্ট আমি আপলোড করে দিলাম, ওকে, তারপর এখান থেকে সাবমিট প্রুফ, আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেল। তো এরকমভাবে আপনারা হচ্ছে কাজগুলো করবেন। আর এটা এখন তার কাছে, বায়ারের কাছে পেন্ডিংয়ে গেল, এখন বায়ার এই কাজটা দেখবে, দেখার পর তার যদি ভালো লাগে, হ্যাঁ আমার কাজটা আমি সম্পূর্ণ বুঝে পেয়েছি, তখন আপনাকে সে অ্যাকসেপ্ট করবে এবং আপনার অ্যাকাউন্টে আপনার ব্যালেন্সটা চলে আসবে। এরকম যখন আপনার প্রুফ জমা দেবেন, তখন আপনার এখানে আর্নিংয়ের এখানে এই জায়গাতে আপনাদের ব্যালেন্সগুলো দেখাবে। তো আমি এবার অন্য আরেকটি অপশনে নিয়ে আসি, এখানে দেখেন ডান সাইডে টাকাটা উইথড্র করার জন্য ওয়ালেট লেখা আছে, তো ওয়ালেটে যাওয়ার পর উইথড্রোতে যাবেন। তো আমি এখান থেকে উইথড্রোতে গেলাম, তো দেখেন এখান থেকে আমার ব্যালেন্স এটা দেখাচ্ছে। তো এখান থেকে যদি আপনি চাইলে পেয়ার বা বিকাশ বা USDতে আপনি এখান থেকে টাকাটা তুলতে পারবেন। তো আমাদের বাংলাদেশ থেকে যেহেতু বিকাশটা সব থেকে সহজ, তো বিকাশে টাকা তোলার জন্য আমাদের মিনিমাম এই ব্যালেন্সটুকু লাগবে, প্রায় $3.5 যদি হয় তাহলে এনাফ। তো এখানে $1 সমান আপনাকে $85 দিবে। তো আপনি এখানে আমার মানে এই পরিমাণ ব্যালেন্স আমি তুলতে পারবো মিনিমাম, আমার যদি 3.38 এই ব্যালেন্সটা হয় তাহলে পর আমি তুলতে পারবো 2.9, এই ব্যালেন্সটুকু জাস্ট তুলতে পারবো। তো এখান থেকে যখন আপনার এটা হয়ে যাবে, তখন আপনি আপনার এখানে ফোন নাম্বার দেবেন এবং উইথড্রোতে ক্লিক করলে আপনার উইথড্রোটা চলে আসবে। আর আপনি চাইলে এখান থেকে জাস্ট রেফার করার মাধ্যমে আর্নিং করতে পারেন। তো রেফার করার মাধ্যমে আর্নিংটা একটু অন্যরকম, আপনার রেফারে যারা জয়েন করবে তারা কেউ যদি এখানে ডিপোজিট করে তাহলে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার দিবেন।